আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে এখানে, ঠিক আছে? আমি এই ক্লাবের একসময় সদস্য ছিলাম, তখন ক্লাব তৃণমূল কংগ্রেস ছিল। আজকে এরা বিজেপি হয়ে যাওয়ার পরে আমরা এই ক্লাবে থাকতে পারতাম না। 23 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে আমি রাতারাতি এরা বিজেপি হয়ে গেল। থেট থামারি টোটাল আমার মোবাইলে টোটাল এরা ফেসবুকে যা যা করেছে আমাকে টোটাল স্ক্রিনশট মেরে টোটাল প্রমাণ আছে যে আমাকে মেরে ফেলবে, আমার বউকে সাদা থান পড়াবে, আমাকে এই করবে সেই করবে, তোকে মারবো, তোকে লোক দিয়ে মারবো, ঠিক আছে? গালাগালি পর্যন্ত দিয়েছে, স্ল্যাং ওয়ার্ডস ইউজ করেছে, যেটাকে বলা হচ্ছে বাংলা শুদ্ধ ভাষায় বড় আনন্দ, ঠিক আছে? তৃণমূল কংগ্রেস যখন এসছে তখন আমরা এখানে থাকতে পারিনি, ওরা হঠাৎ করে বিজেপি হয়ে গেছে। হঠাৎ করে আজকে যখন এই ভবনটা, তারও প্রমাণ আছে যে এই ভবনটা তৃণমূল কংগ্রেসের ভবন ছিল। আমরা কোনো ক্লাব না, কোনো কিছু না, আমরা যারা পাড়া এই ক্লাবে 11 জন সদস্য ছিলাম, তারা যারা বিতাড়িত ছিলাম, তারা আজকে 11 জন মিলে এসে, আমরা যেহেতু তৃণমূল করি বলে বিতাড়িত ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দল করি বলে বিতাড়িত ছিলাম, আমরা আজকে 11 জন মিলে এসে ভবনটার ফার্স্টে ফোন করে চাবি চাওয়া হয়, চাবি দেয়নি, আমরা ভবনটা খুলে ভবনটা উদ্ধার করি। তাতে সবাই মিলে এসে আমাদের বাধা দেয় যে কী ব্যাপার, কী বৃত্তান্ত দেই, কোনো পতাকা, বিজেপির পতাকা ছিল, বিজেপির পতাকা ওখান থেকে পতাকা সব খুলে টুলে এরা 2-3 দিন ধরে চেষ্টা চালাচ্ছিল তৃণমূলে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা যখন এসে তৃণমূলে, তাদের তো এদের তো বাধা দেওয়ার কোনো কথা নেই, এরা মহিলা টহিলা সবাই মিলে এসে বাধা দেওয়ার দেয়, এটা ক্লাব, এটা এটা ক্লাব, কোনো দিন সারা কাছড়াবার লোক জানে এটা তৃণমূল ভবন ছিল, তার প্রমাণ সাপেক্ষ আমি কথা বলছি, সারা কাছড়াবার লোক জানে যে এটা তৃণমূল কংগ্রেসের ভবন ছিল, তার একটা ব্যানার ছিল, লাইট জ্বলত। কিন্তু আজকে আমরা করাতে, আমার বক্তব্য হচ্ছে আমরা যেহেতু এখানে এই ক্লাবে ছিলাম, এই ক্লাবের যত আমরা যখন ছিলাম তখন আমরা যদি তৃণমূল কংগ্রেস করতাম বলে আমাদের ভিতরে তো করে দিয়েছিল, আমরা আজকে, আমরা আর একটা ব্যাপার বলে দিই, আমাদের আমার আমার যে হচ্ছে বলতে পারেন আমার হচ্ছে অভিভাবক, আমার মানে বলতে পারেন অন্নদাতা, আমার হচ্ছে নেতা মলয় ঘোষ, আমার মাথায় হাত আছে বলে এদের সবচেয়ে বেশি জ্বালা যে মলয় আমাদের কী করে, আমাকে সবচেয়ে থেকে মলয় নেতা তোর কোথায়, এই সেই ব্যাংক চাং 23 মের পর থেকে, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি এরা বিজেপি করতো। এবার আমি যখন আমার ভবনটা, আমরা যখন ভবনে বসবো সবাই মিলে, আমি তো একবারও বলিনি যে কেউ আসবে না বা কেউ করবে না, সবাই মিলে আমরা একসাথে বসবো, সেই ব্যাপারটা নিয়ে এরা কেওয়াস করে আমাকে ভবনে থাকতে দেবে না, এই সেই ব্যাপার, এই নিয়ে আজ এই ঘটনাটা হয়েছে। সব এই নবাঙ্ক ক্লাবের যারা সদস্য ছিল তারা এই কথাগুলো বলছে, সব বিজেপি ক্লাব, বিজেপি ক্লাব ছিল, বিজেপি তার প্রমাণ রয়েছে, সবাই জানে কাছেবাড়ে যেটা বিজেপি ক্লাব ছিল। তা আমরা তো কোনো রকম মার দাঙ্গা কোনো কিছুর মধ্যে নেই যে অশ্লীল কাউকে ভাষা বলেছি কি কাউকে গালাগালি দিয়েছি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনটেন করে চলি, আমরা কোনো দিনই এইসব চাই না। আমরা 11 জন মিলে এসে ভবনটায় বসবো, সবাই মিলে সবাই বসুক, আমরা তাতে মধ্যে বসবো, এদের সেটা বাধা যে আমরা কেন বসবো, যেহেতু এরা বিজেপি করতো এবং ভিতরে বিজেপি করে এই সেন্সে। তারপর আমরা ওখানে তৃণমূল কংগ্রেসের একটা পতাকা লাগিয়েছি আমরা, এতে এই হচ্ছে ঘটনা। আমরা আগামী দিনে এই ভবনে যখন ইচ্ছে আমরা বসবো, এরা যেন বাধা না দেয়, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মিডিয়ার কাছে রিকোয়েস্ট। আর আগাম বলছি, এরা যখন তখন যে পার্টি আসবে সেই পার্টির জামা পাল্টে নেবে, এই নীতিটা ভালো না, এই নীতিটা ভালো না, সারা কাছাবার লোক জানে এদের নীতি, সারা কাছাবার লোক এই জিনিসটা ভালো না। আমি আগামী দিনও তৃণমূল কংগ্রেস করব, তৃণমূল কংগ্রেস করে এসেছি, বর্তমানেও করি, এটা সবার জ্বালা যদি হয়ে থাকে আমার কিছু করার নেই। আমি মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এই আদর্শে আমি চলি, আমার নেতা মলয় ঘোষ জিন্দাবাদ। আপনার নাম? শুভম কুণ্ডু। হ্যাঁ, নবঙ্ক ক্লাবে কর্মকর্তা ছিলাম, আমি যখন বিজেপি হয়ে যাই তখন আমার নবঙ্ক ক্লাবের কর্মকর্তা নাই। তার যদি ওরা বলে যে ছিলাম না, তখন ওরা যদি ওরা বলে থাকে যে এই ক্লাবের আমি সদস্য ছিলাম না, তার প্রমাণ এদের ক্লাবে আমি একটা লোন নিয়েছিলাম, এদের ক্লাবে ফান্ড চলে, সেই লোন নিয়ে আমার বাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে, সব জানে, সব মিডিয়া ফিডিয়া সবাই জানে যে আমার বাড়ি ভাঙে 23 মের পর থেকে, আমার বয়স্ক বাবা, আমার মেয়ে ছোট, বাড়িতে অত্যাচার। এই আমি তৃণমূল কংগ্রেস করতাম, মলয় ঘোষের সাথে মিশি, তৃণমূল কংগ্রেস করি, এটা হচ্ছে ওদের হচ্ছে এই তৃণমূল কংগ্রেস করি বলে সবাই বিজেপি। আমার টোটাল প্রমাণ আছে, আপনি যদি প্রমাণ চান আমি আমার সমস্ত কিছু আমি এপোর সাইজে প্রিন্ট আউট বার করে দিয়ে দেবো, কিন্তু আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলছি না যে কাউকে আমি মারবো ধরবো, এরকম কোনো আমার নীতি আদর্শই নেই, কারণ আমি অন্যরকম, আমি এরকম কোনো মানসিকতা নেই। যদি এরকম মানসিকতা তাহলে অনেক কিছু করতাম, কিন্তু ওরকম মানসিকতা নেই, তো ছোটোবেলা থেকে দেখেছি এদের প্রতি আমার তো কোনো রকম মানসিকতা নেই খারাপ, কিন্তু এদের মানসিকতা আমার প্রতি খারাপ ছিল এবং এখনও বর্তমানে আছে। আগামী দিনেও যদি বিজেপি ক্ষমতা আসে দেখবেন, আজকে মিডিয়ার দিনে বলে দিলাম এরা আবার অত্যাচার করবে, কিন্তু সেই যে সেকেন্ড টাইম অত্যাচার করবে, তখন একটা মানুষ যদি আর বারবার থেকে চলে যায় না, তখন তাকে আটকানো মুশকিল, তখন হয়তো আমাকে অন্য রাস্তায় নামতে হবে, অন্য কিছু করতে হবে। আমি পরিষ্কার কথা বলে দিলাম। এখন আপনি কি চাইছেন? আমি আমার ভবনে আমি এসে বসবো, তৃণমূল কংগ্রেস আমি পাড়ার ছেলে, আমি ভবনে যখন ইচ্ছা বসবো, আমার এটাই হচ্ছে ব্যাস। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছিল, পুলিশ সব দেখে গেছে, পুলিশ সবই করেছে, পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছে, পুলিশের তৎপরতা কোনো অসুবিধা হয়নি, আর কোনো অসুবিধার জন্য তো আমরা আসিনি, 11 ছেলে আর এরা সবাই ছিল, আমাদের তো সব মেন্টালিটি নেই, পুলিশ সবাই জানে, সবাই আমাদের মানে হেল্প করেছে যে না ঠিক আছে।
আমরা পতাকা লাগিয়েছি, পরে একটু বলে দিই, পরে পতাকা আমরা একটা নিয়ে এসেছিলাম, পরে এদের ক্লাব থেকে লোকজন গিয়ে পতাকা উপরে লাগিয়েছে, আমরা উপরে পতাকা লাগিনি, উপর থেকে কে গেছে নামো নামো করে নামিয়ে দিয়েছে, আমরা শুধু একটা পতাকা, পরে এরা পতাকা লাগিয়েছে, মানে এরা এখন তৃণমূলে যাবে হয়তো, সেটা আমি জানি না, এই হচ্ছে ব্যাপার। নমস্কার, গালাগালি দিয়েছি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনটেন করে চলি, আমরা কোনো দিনই এসব চাই না, আমরা 11 জন মিলে এসে ভবনটায় বসবো, সবাই মিলে সবাই বসুক, আমরা তাদের মধ্যে বসবো, এদের সেটা বাধা যে আমরা কেন বসবো, যেহেতু এরা বিজেপি করতো এবং ভিতরে বিজেপি করে এই সেন্সে, তারপর আমরা ওখানে তৃণমূল কংগ্রেসের একটা পতাকা লাগিয়েছি আমরা, এতে এই হচ্ছে ঘটনা। আমরা আগামী দিনে এই ভবনে যখন ইচ্ছে আমরা বসবো, এ যেন বাধা না দেয়, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মিডিয়ার কাছে রিকোয়েস্ট। আর আগাম বলছি, এরা যখন তখন যে পার্টি আসবে সেই পার্টির জামা পাল্টে নেবে, এই নীতিটা ভালো না, সারা কাছাবার লোক জানে এদের নীতি, সারা কাছাবার লোক না, এই জিনিসটা ভালো না। আমি আগামী দিনেও তৃণমূল কংগ্রেস করবো, তৃণমূল কংগ্রেস করে এসেছি, বর্তমানেও করি, এটা সবার জ্বালা যদি হয়ে থাকে আমার কিছু করার নেই, আমি মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এই আদর্শে আমি চলি, আমার নেতা মলয় ঘোষ জিন্দাবাদ। আপনার নাম? শুভম কুণ্ডু। হ্যাঁ, রমণকুণ্ড ক্লাবে কর্মকর্তা ছিলাম, আমি যখন বিজেপি হয়ে যায় তখন আমার রমণকুণ্ড ক্লাবে কর্মকর্তা নাই, তার যদি ওরা বলে যে ছিলাম না, তখন ওরা যদি ওরা বলে থাকে যে এই ক্লাবের আমি সদস্য ছিলাম না, তার প্রমাণ এদের ক্লাবে আমি একটা লোন নিয়েছিলাম, এদের ক্লাবে ফান্ড চলে, সেই লোন নিয়ে আমার বাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে, সব জানে, সব মিডিয়া সবাই জানে যে আমার বাড়ি ভাঙছে এসএমএর পর থেকে, আমার বয়স্ক বাবা মা, আমার মেয়ে ছোটো, বাড়িতে অত্যাচার। এই আমি তৃণমূল কংগ্রেস করতাম, মলয় ঘোষের সাথে মিশি, তৃণমূল কংগ্রেস করি, এটা হচ্ছে ওদের হচ্ছে এই তৃণমূল কংগ্রেস করি বলে সবাই বিজেপি, আমার টোটাল প্রমাণ আছে, আপনার যদি প্রমাণ চান আমি আমার সমস্ত কিছু আমি এ4 সাইজে প্রিন্ট আউট বার করে দিয়ে দেবো, কিন্তু আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলছি না যে কাউকে আমি মারবো ধরবো, এরকম কোনো আমার নীতি আদর্শই নেই, কারণ আমি অন্যরকম, আমি এরকম কোনো মানসিকতা নেই, যদি এরকম মানসিকতা তাহলে অনেক কিছু করতাম, কিন্তু ওরকম মানসিকতা নেই, এদের ছোটোবেলা থেকে দেখেছি এদের প্রতি আমার তো কোনো রকম মানসিকতা নেই খারাপ, কিন্তু এদের মানসিকতা আমার প্রতি খারাপ ছিল এবং এখনও বর্তমানে আছে, আগামী দিনেও যদি আবার যদি বিজেপি ক্ষমতা আসে দেখবেন, আজকে মিডিয়ার দিনে বলে দিলাম এরা আবার অত্যাচার করবে, কিন্তু সেই যে সেকেন্ড টাইম অত্যাচার করবে, তখন একটা মানুষ যদি যার বারবার থেকে চলে যায় না, তখন তাকে আটকানো মুশকিল, তখন হয়তো আমাকে অন্য রাস্তায় নামতে হবে, অন্য কিছু করতে হবে, আমি পরিষ্কার কথা বলে দিলাম। এখন আপনি কি চাইছেন? আমি আমার ভবনে আমি এসে বসবো, তৃণমূল কংগ্রেস আমি পাড়ার ছেলে, আমি ভবনে যখন ইচ্ছা বসবো, আমার এটাই হচ্ছে ব্যাস। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছিল, পুলিশ সব দেখে গেছে, পুলিশ সবই করেছে, পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছে, পুলিশের তৎপরতা কোনো অসুবিধা হয়নি, আর কোনো অসুবিধার জন্য তো আমরা আসিনি, 11 ছেলে আর এরা সবাই ছিল, আমাদের তো সব মেন্টালিটি নেই, পুলিশ টুলিশ সবাই জানে, সবাই আমাদের মানে হেল্প করেছে যে না ঠিক আছে। হ্যাঁ, আমরা পতাকা লাগিয়েছি, পরে একটু বলে দিই, পরে পতাকা আমরা একটা নিয়ে এসেছিলাম, পরে এদের ক্লাব থেকে লোকজন গিয়ে পতাকা উপরে লাগিয়েছে, আমরা উপরে পতাকা লাগিনি, উপর থেকে কে গেছে নামো নামো করে নামিয়ে দিয়েছে, আমরা শুধু একটা পতাকা, পরে এরা পতাকা লাগিয়েছে, মানে এরা এখন তৃণমূলে যাবে হয়তো, সেটা আমি জানি না, এই হচ্ছে ব্যাপার। নমস্কার, যেটা যেরকম তোমার বসার ইচ্ছা, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম পাবো, চলো তোমরা যদি মনে করো বাইরে গিয়ে বলো তা বলতে পারো, যদি মনে করো ভিতরে বলতে পারো তা বলতে পারো। আমি তো বুঝি
এর ঘটনা পাড়ার ছেলেদের মধ্যে একটু মনোমালিন্য ছিল, সেই হিসাবে দুজনে দিক যা হয় সেরকমই ঘটনা ঘটেছে। এটা বড়রা এসে মাঝখানে থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। এখানটায় এ বলছে আমি ফ্ল্যাগ লাগাবো, ও বলছে আমি ফ্ল্যাগ লাগাবো, কেউ লাগিয়ে এটা অ্যাকচুয়ালি তো পার্টির ব্যাপার না। আমরা তৃণমূল করি, তৃণমূলের পার্টিতেই আছি, এর নিজেদের মধ্যে একটু যা হয় ভাই ভাইয়ে গণ্ডগোল যেমন হয় সেরকমই একটা ঘটেছিল। এটা আমাদের ক্লাব হিসাবেই ব্যবহার হয়, এটা পার্টির কোনো ব্যাপার না। ঠিক আছে, ফ্ল্যাগটা আমাদের এই যে বললাম যে অল্প বয়সী ছেলেরা যেরকম হয় যে এ বলছে আমি লাগাবো, ইয়ে করবো, আমি বলছি আমি করবো, মানে কারোর করার দরকার নেই। এটা পার্ক যেমন ক্লাব আছে ক্লাবই থাকুক, যেমন পার্টি করছি আমরা তৃণমূল সেরমই করি, তোমাদের নিজেদের মধ্যে কারোর ইয়ে করতে, অল্প বয়সের ছেলেদের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেটাই হয়েছিল। ঠিক আছে, আপনাদের মতে যে এটা পার্টি অফিস না, ক্লাব আছে, ক্লাবই আছে ক্লাবই থাকবে, এটা পার্টি অফিস ছিল না। এটা আমরা যেহেতু তৃণমূল করি, আমরা তৃণমূলের লোকজন বসি, যেরকমভাবে বসি সেরমই বসবো। এখন ওই যে বাচ্চাদের মধ্যে মনোমালিন্য হয়, বড়রা এসে মিটিয়ে দেওয়া হলো, আর কিছু না। ঠিক আছে, না প্ল্যাগটা খুলিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বলে ওদেরকে দুইজনকে বললাম যে তোরা কেউ আর করবি না, লাগিয়ে খুলিয়ে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের নিজেদের মধ্যে। ঠিক আছে, আমার নাম অসীম গোস্বামী। সেক্রেটারি তালাটা খোলা না, তালাটা নেই।